চাঁচলের নৌকা ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4, এখনও নিখোঁজ বহু যাত্রী। যদিও জেলা প্রশাসনের তরফ থেকে নির্দিষ্টভাবে ওই নৌকায় যাত্রীর সংখ্যা কত ছিল তা জানানো হয়নি। চাঁচলের নৌকা ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4, এখনও নিখোঁজ বহু যাত্রী। যদিও জেলা প্রশাসনের তরফ থেকে নির্দিষ্টভাবে ওই নৌকায় যাত্রীর সংখ্যা কত ছিল তা জানানো হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় 60 জন যাত্রী ওই নৌকায় উঠেছিলেন। এর সঙ্গে নৌকাতে মোটর বাইক সাইকেল নিয়েও যাত্রীরা ছিলেন। চাঁচলের জগন্নাথপুর থেকে মহানন্দা পেরিয়ে ওপারে ইটাহারের মুকুন্দপুর এলাকায় যাচ্ছিলেন বাইচ প্রতিযোগিতা দেখতে। মৃত এবং নিখোঁজদের বাড়ি চাঁচল থানার জগন্নাথপুর এলাকায়। শুক্রবার সকালে জগন্নাথপুর মহানন্দা নদীর ঘাটে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ওই এলাকায় পৌঁছেছে রাজ্যের ভূমি ও রাজস্ব দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানী সহ জেলা প্রশাসনের কর্তারা। ডুবুরি নামিয়ে মহানন্দা নদীতে তল্লাশি অভিযান চলছে। মৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। সকালে আরও একটা ডেড বডি পাওয়া গেছে, কালকে রাতে দুটো ছিল, এখন আর সকালে একটা ডেড বডি পাওয়া গেছে। আমাদের এনডিআরএফের টিম ড্রাইভার, এসডিআরএফের টিম ড্রাইভাররা এসছেন, তারা খোঁজাখুঁজি করছেন, তাদের তল্লাশি করছেন। আমরা নৌকাটা যারা নেমেছিল সেটাকে খুঁজে বার করার চেষ্টা করছি। স্যার, নিখোঁজের সংখ্যা এখনো কত রয়েছে? নিখোঁজ তো আমাদের নৌকায় কত ছিল তার উপর ডিপেন্ড করবে। আমাদের যেটা তখন শোনা গেছিলো 30-35 জন নৌকায় ছিল, তার মধ্যে বেশিরভাগটাই তো অ্যাকাউন্টেড ফর হয়ে গেছে, 27-28 জন। আর বাকি যে 2-3 জন ডেথ ধরলে মোটামুটি মনে হচ্ছে পুরো নাম্বারটা অ্যাকাউন্টেড ফর হয়ে আছে। ডিপেন্ড করছে যে নৌকায় শুরুতে কতজন ছিল, কারণ এখান থেকে নৌকা পাশের বিহারের ঘাটে গেছিলো, সেখান থেকে কতজন লোক উঠেছে সেটা বিহারের অথরিটির সঙ্গে আমরা অ্যাসার্টেন করার চেষ্টা করেছি। সেই সময় ওখানে বিহারের ওখানে কেউ ছিলেন না, ওইখান থেকে নৌকাটা আবার ওখানে ইটাহারে যাচ্ছিল। ওটা কতজন ছিল যেটা আমাদের এখনও অব্দি ইনফরমেশন, 30-35 জন লোক ছিল, সেটা প্রায় পুরোটাই এখন অব্দি অ্যাকাউন্ট ফর হয়ে গেছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। দুর্গাপুজো ও ফুলবাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বাধায়ে আর সাথ মে ভাইচারা কায়েম রাখে আর উচ্চ নীচ কো মিটাইয়ে। নমস্কার, এস ফুলপাতি দুর্গা পূজা এবং দশাই কো উপলক্ষ্যমা হাম্রো জয়গাউঁ কো সম্পূর্ণ বাসীলাই हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस्, तपाई र हामी मिली यसपालीको चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির তরাই ডুয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে, আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠলোগে, শিশির ভেজা নতুন ভোরে, মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।